আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজান প্রায় চলেই আসলো। প্রতি বছরের ন্যায় তাওবা ফাউন্ডেশন থেকে এবারও উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ গরিব দুঃখী অসহায় এতিম বিধবাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু ইফতার সামগ্রী ক্রয় করে ফেলেছি এবং ইনশাআল্লাহ প্ল্যান আছে আরও অনেক ইফতার সামগ্রী ক্রয় করে বিতরণ করার ইনশাআল্লাহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই ইফতারের গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা দিয়ে ইফতার করি সেটা হচ্ছে খেজুর। তো আলহামদুলিল্লাহ আমরা 1 কেজি খেজুর দেওয়ার চেষ্টা করেছি এবং ভালো কোয়ালিটির খেজুরটা দিয়েছি। এই খেজুরটার নাম হচ্ছে মাশরুক খেজুর। তো আলহামদুলিল্লাহ 1 কেজি প্যাকেট করা হয়েছে, হ্যাঁ, ভালো মানের খেজুর আলহামদুলিল্লাহ। পাশাপাশি এখানে হচ্ছে 1.5 কেজি আমরা ছোলা দিচ্ছি, কারণ ইফতারের সময় অনেকেই ছোলা রান্না করে খেয়ে থাকেন, তো এই জন্য ছোলা দিয়েছি 1.5 কেজি। তারপর হচ্ছে চিড়া দিয়েছি, চিড়াটা ইনস্ট্যান্ট ইফতারের জন্য। আপনারা জানেন যে গরিব দুঃখী মানুষ অনেক সময় কাজ কাম করে, রমজান মাসেও তারা কাজ করে, তো যদি কোনো কারণে ইফতার তৈরি করতে সমস্যা হয় সে যেন ঝটপট একটু চিড়া ভিজিয়ে তারপর হচ্ছে 2টা খেজুর নিয়ে চিনি দিয়ে খেতে পারে ইনশাআল্লাহ। এই জন্য 1 কেজি চিড়া, তারপর হচ্ছে 1 কেজি চিনি। আপনারা জানেন চিড়া ভিজালেও চিনি লাগবে, তারপর শরবত তৈরি করতেও চিনি লাগবে এবং অনেক কাজে চিনির প্রয়োজন হয়, এই জন্য চিনি দিয়েছি 1 কেজি। এবং এদিকে আছে হচ্ছে সেমাই, আমরা লাচ্ছা সেমাই দিচ্ছি, আমরা লাচ্ছা সেমাই ভালো মানের লাচ্ছা সেমাই দেওয়ার চেষ্টা করেছি 1 কেজি। সহজে আপনারা জানেন যে লাচ্ছা সেমাই তো তৈরি করা যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইফতারের জন্য লাগেই মাস্ট, তো সেটা হচ্ছে যে মুড়ি। তো আলহামদুলিল্লাহ আমরা 1 কেজি মুড়ি দিচ্ছি। আপনারা আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1/2 কেজি প্যাকেট, তো এরকম 2টা প্যাকেট আমরা দিব ইনশাআল্লাহ। 1 কেজি মুড়ি প্রতিটা প্যাকেটে দিব ইনশাআল্লাহ। তো আমি যে সমস্ত আইটেম দেখালাম, তো এই আইটেমগুলো সবগুলো মিলে 1-1টা করে প্যাকেটে ডিস্ট্রিবিউশন খরচ সহ 1000 টাকা করে পড়বে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব প্রকৃত হকদারদের নিকট এই ইফতারগুলো পৌঁছানোর। আপনারা যদি কেউ চান আমাদের এই দিনী কাজে, মহৎ কাজে অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ, চাইলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01704276313। আমি আবারও বলছি 01704276313। এই নাম্বারটিতে আমাদের বিকাশ, নগদ এবং রকেট করা আছে, আপনারা চাইলে যে কোনো পরিমাণ অনুদান ইফতার প্রজেক্টে দিয়ে আপনারা শরীক থাকতে পারেন ইনশাআল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি ইনশাআল্লাহ, দেখা হচ্ছে খুব শীঘ্রই। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।